সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। অমানবিকভাবে মারল শিক্ষক ছাত্রকে। গঙ্গাসাগরের শ্রীধাম হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সোহমকে অমানবিকভাবে পেটালো শিক্ষক প্রবীর মাইতি। তোমার নাম কি? সোহম মাঝি। তুমি কোন স্কুলে পড়ো? সিদ্ধাম স্কুলে। স্কুলের পুরো নাম? সিদ্ধাম গঙ্গাসাগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর স্কুল আর আমি যে স্কুলে পড়ি এটা সিদ্ধাম গঙ্গাসাগর স্বামী কপিলানন্দ বিদ্যালয়। কোন ক্লাস? এইট। তোমাকে এইভাবে কে মেরেছে? আমাকে এইভাবে স্যার প্রবীর স্যার মেরেছে, প্রবীর মাইতি স্যার। তো মারার কারণ? ক্লাসে একটু হাসাহাসি করছিলাম, বন্ধুরা লাগাচ্ছিল বলে এই জন্য স্যার মেরেছে। তা হাতে মেরেছে না লাঠি নিয়ে? হাতে হাতে মেরেছে। আচ্ছা, আর কোথায় মেরেছে? পিঠে মেরেছে, কান পাটিয়ে আর হাতে মাথায়। তোমার এখন কি প্রবলেম, কি হচ্ছে? কান গাল পাটি যন্ত্রণা হচ্ছে আর মাথাটা ঘুরাচ্ছে। আচ্ছা, 45 মিনিটের ক্লাস 30 মিনিট ধরে মেরেছে। আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গঙ্গাসাগরে। পায়ে হাতে ধরেছিলাম স্যার, তবুও ছাড়েনি, মেরেছে। মাথা ঘুরে যেতে স্যার বলছে নাটক করছো। ঠিক আছে। ক্লাসে গণ্ডগোল করার অপরাধে এই রকম অমানবিকভাবে পেটালো শিক্ষক প্রবীর মাইতি। প্রথমে মারার সময় ওই ছাত্র জ্ঞান হারিয়ে ফেলে, পরে তাকে জল দিয়ে সেবা শুশ্রূষা করার পর আবারও মারে বলে অভিযোগ। এরপর চুলের মুঠি ধরে স্টাফ রুমে নিয়ে যায় ওই শিক্ষক এবং আরও মারবে বলে শাসাতে থাকে। এই রকম ক্ষিপ্ত মানসিকতার শিক্ষকের কঠোর শাস্তি চায় সোহমের মা। সোহমকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনার ছেলেকে যে এইভাবে মারা হলো, তো কে মেরেছে এইভাবে? স্কুলের মাস্টার। নাম কি? অভিক মাইতি। কবির কবির। তো আপনারা এখন এর বিরুদ্ধে কি চান? মারার বদলে মার চাই। দেখেন, শিক্ষক ছাত্রকে যদি এইভাবে মারে তার শাস্তি কি হতে পারে? সাধারণ লোক দেখুক, দেখে বিচার করুক। আচ্ছা, তো আপনারা এর বিরুদ্ধে একটা শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তো? অবশ্যই। ঠিক আছে। আপনার বাড়ি? গঙ্গাসাগর। আপনি ছেলের কে হন? মা হই। আপনার নাম? আমার নাম রুমা মাঝি। সাগর থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার, নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার। এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে। আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর। যোগাযোগ 9679799228 এবং 9932523081।